ওয়েলকাম টু বিপিএল টক স্টারটেক প্রেজেন্টস। এবং বিপিএল এর আসলে এখন বিপিএলটা সবাই আমরা সিলেটেই নজর থাকবে এবং সিলেটের জন্য সেটা আরও দারুণ ক্রুশাল হতে যাচ্ছে, কারণ হচ্ছে এই বিপিএল এর এখন পর্যন্ত শীর্ষ দল, সেরা দল অফকোর্স খুবই সারপ্রাইজিংলি সিলেট স্ট্রাইকার্স এবং দ্বিতীয় সেরা দল ফরচুন বরিশাল। এবং সিলেট যে প্রথম, বরিশাল যে দ্বিতীয়, এটা বোঝার জন্য আসলে খুব বেশি ক্রিকেট অ্যানালিস্ট বিশ্লেষক হওয়ার দরকার নেই। শুধুমাত্র আপনি যদি ফলাফলের দিকে তাকান, বরিশাল 7 ম্যাচে 5টা জিতেছে, মাত্র 2টো হেরেছে। কাদের কাছে হেরেছে? 2টো ম্যাচই সিলেটের কাছে হেরেছে। আমার আজকের এখনকার আলোচনার বিষয় আসলে সেটা না, আমার আলোচনার বিষয়টা হচ্ছে বরিশালের ফর্মুলা কি বাংলাদেশে কাজে লাগানো যাবে কি যাবে না। বিশেষ করে সাকিব আল হাসান যখন বরিশালের ক্যাপ্টেন, নেতৃত্ব দিচ্ছেন ব্যাটে বলে সামনে থেকে, সাকিব কি একই এটার রেপ্লিকাটা বাংলাদেশ টি টোয়েন্টি টিমেও নিয়ে আসতে পারেন না? অবশ্যই পারেন। কিভাবে পারেন বা কিভাবে পারেন না, কোথায় বাধা বা কোথায় তার পক্ষে সম্ভব, সেটা একটু আলোচনার আগে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। সাকিবের এরকম বিধ্বংসী ব্যাটিং টি টোয়েন্টিতে কতদিন পর দেখছেন বলুন তো? একটা প্রশ্ন করি, এই বিপিএলে হায়েস্ট স্ট্রাইক রেট কার বলুন? কোনো বিদেশির না, কোনো টপ অর্ডারের না, কোনো মারমার কাটকাট ব্যাটসম্যানের না, সাকিব আল হাসানের। অলমোস্ট 200 স্ট্রাইক রেটে ব্যাট করছেন সাকিব, 192+ স্ট্রাইক রেট। সবচেয়ে ক্লোজেস্ট তারই সতীর্থ ইফতেখার, বিপিএল এ সেঞ্চুরিয়ান, তারই স্ট্রাইক রেট হচ্ছে 177। সাকিব আল হাসান তার চেয়েও বেশি করেছেন। অফকোর্স এই বিপিএল এর হায়েস্ট রান গেটার তিনি এখন পর্যন্ত। উইকেট টেকিং এ হয়তোবা সাকিব আল হাসান বেশ খানিকটা পিছিয়ে, 7 ম্যাচে মাত্র 4 উইকেট। বাট ইকোনমি মনে রাখবেন, মাত্র 6 ওভার প্রতি 6 রান দিয়েছেন সাকিব আল হাসান। সো ব্যাটিং এবং বোলিং এর দিন একটা পিছিয়ে, ব্যাটিং এর শীর্ষে। বাট আপনি যদি মোস্ট ইম্প্যাক্ট, যেটা ক্রিক ইনফোর লিস্টের দিকে তাকালে দেখতে পাবেন, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইম্প্যাক্ট পয়েন্টে সাকিব আল হাসান সবার উপরে, ধরা ছোঁয়ার বাইরে। ব্যাট এবং বোলিংয়ে তিনি যেভাবে ইম্প্যাক্ট রাখছেন, সেরকম ইম্প্যাক্ট আসলে আর অন্য কেউ রাখতে পারছেন না বা পারেননি এখন পর্যন্ত এই বিপিএলে। সাকিবের আরও একটা কি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মানে বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট লোডিং কিনা সেই আলোচনাটা চলছে, যদিও তার ক্লোজেস্ট রাইভাল এখন খুবই সারপ্রাইজিংলি এমন একজন ক্রিকেটার যিনি দীর্ঘদিন ন্যাশনাল টিমের বাইরে, যাকে নিয়ে অনেক সমালোচনা, কাকে কেন তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, নাসির হোসেন। তিনি ব্যাটে এবং বলে সাকিবের খুব কাছাকাছি, ইনফ্যাক্ট উইকেটে তো সাকিবের চেয়ে অনেক উপরে, 11 উইকেট শিকার করে ফেলেছেন, দলকে জেতাচ্ছেন, রানও করছেন সমান্তালে। সো নাসির হোসেনের একটা ভালো প্রবাবিলিটি আছে নাসির হোসেনের। কিন্তু সাকিব আল হাসান যেটা বললাম ইম্প্যাক্ট তালিকা, এবং এখনও যেহেতু 5টা করে খেলা বাকি আছে, সো অনেক দূর যাবে। কিন্তু সেই মুহূর্তটাই বরিশাল এবার যে ফর্মুলায় খেলছে সেইটা কিন্তু টি টোয়েন্টির, আধুনিক টি টোয়েন্টির যে ফর্মুলা সেটাই। তাদের একদম পরিষ্কার ম্যাচে নামার সময় তাদের টেন্ডেন্সি বা পরিকল্পনাই থাকে যে যত যাই ঘটুক উইকেটে গিয়ে কেউ সময় নষ্ট করবে না, বল নষ্ট করবে না, ওই সেট হবে, অ্যাঙ্কার রোল প্লে করবে, এইসব কোনো ব্যাপারই নেই এই টিমটার মধ্যে। আপনি যদি দেখেন, যেই নামছে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট থাকে গিয়েই বড় শট খেলা, রান করা, স্ট্রাইক রেট অবভিয়াসলি উপরে থাকতে হবে। ইভেন এই টিমে আমরা সাকিব আল হাসানের স্ট্রাইক রেটের কথা বলছি, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে নিয়ে প্রচুর সমালোচনা, স্ট্রাইক রেটের জন্য সমালোচনা, টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন, সেই মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার স্ট্রাইক রেট কত? 117। তিনি এই বিপিএলে বরিশালের হয়ে সাকিবের দলে তার স্ট্রাইক রেটও কিন্তু 130+। অর্থাৎ সাকিব এটা আদায় করে নিচ্ছেন। এবং আরও ইন্টারেস্টিং দেখুন, সাকিব আল হাসান কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তার এক্সপেরিমেন্ট চলমান, তিনি কিন্তু কোনো কিছুতে ফিক্স থাকেননি। 8 জন করে বোলার ব্যবহার করেছেন হর হামেশা বেশ কিছু ম্যাচে, ব্যাটিং অর্ডার নিজের তো ঠিক নেই, যখন যাকে দরকার যেভাবে দরকার ব্যবহার করার চেষ্টা করেছেন। মেহেদী হাসান মিরাজকে তিনি ওপেনিংয়ে বেশ কিছু ম্যাচে ট্রাই করেছেন, খুব ভালো ফলাফল পেয়েছেন। একই সঙ্গে এনামুলক বিজয়কে তিনি টানা খেলিয়ে যাচ্ছেন, একেবারেই ওয়েস্ট অফ ট্যালেন্ট এনামুলক বিজয়, এত দারুণ সুযোগ পাচ্ছেন কিন্তু কাজে লাগাতে পারছেন, এটা খুবই খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু সাকিব আল হাসান দেখেন, সো এই সুযোগগুলো সাকিবের আছে, একটা হচ্ছে এনামুলক বিজয়কে বা তিনি যদি মেহেদী হাসান মিরাজকে প্রপারলি ইউজ করতে চান, তার ন্যাশনাল টিমে যেভাবে বরিশালের হয়ে করছেন সেটা তিনি করতে পারেন। কিন্তু শুধু একটাই প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে সাকিবের দলের বাংলাদেশ দলে ইফতেখার হবেন কে? ইফতেখার আহমেদকেও যদি আপনি দেখেন, 3-এ 4-এ 5-এ 6-এ 7-এ সবগুলো পজিশনে ব্যাট করছেন, এবং সাকিব আল হাসান অনেকটা এখন আস্থা রাখতে পারছেন যে তার একজন ইফতেখার আছে যিনি ম্যাচের যে কোনো সিচুয়েশনে খেলাটাকে ঘুরিয়ে দিতে পারেন, এবং সেই কাজটা ইফতেখার করছেন ম্যাচের পর ম্যাচ খুবই ধারাবাহিকভাবে। কিন্তু বাংলাদেশ দলে এই কাজটা কে করবেন? মোসাদ্দেক, মিরাজ অথবা সুহান, তাদেরকেই আসলে ঘুরে ফিরে এটা করতে হবে। লিটন আছেন তার টিমে সাকিব আল হাসানের, যেটা বরিশালে নেই, কিন্তু বাংলাদেশ টিমে তিনি লিটনকে পাচ্ছেন ওপেনিংয়ে, সো ওপেনিংয়ের কাজটা হয়তো হয়ে যাবে। মিরাজকে দিয়ে তিনি যদি এক্সপেরিমেন্ট করতে চান সেটা তিনি করাতে পারেন।
বোলিং এ অবভিয়াসলি তারও এরকম বাংলাদেশ টিমে অপশন আছে, সাতজন পর্যন্ত বোলার ব্যবহার করা, সেটাও তিনি ঘুরে ফিরে করতে পারবেন। কিন্তু ব্যাটিং এ শুধু একটাই প্রশ্নচিহ্ন থেকে যায়, সাকিবের, বরিশালের সাকিব যখন বাংলাদেশের সাকিব হবেন তখন তার টিমের ইফতেখার কে হবেন, বাংলাদেশ দলে কে হতে পারেন ইফতেখার আহমেদ, আপনাদের কি মনে হয়? এরকম একটা কমেন্টস করে যেতে ভুলবেন না। বাট একই সঙ্গে একটু জানিয়ে দিই, আমাদের এই মুহূর্তে বিপিএল চলছে, এই সুযোগটা কিন্তু এখন আছে, সেটা হচ্ছে যে আপনার শহরে বিপিএল যে শহরগুলোতে আছে সেগুলোতে স্টারটেকের প্রোডাক্ট কেনার উইদাউট এনি ডেলিভারি ফি, শুধু এই কোডটা ইউজ করতে হবে, এবং ট্রাবল ক্রিকেট টকের যে কোডটা সেটা যদি ইউজ করেন আরও বাড়তি ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। সো প্রযুক্তিপূর্ণ কিন্তু অবশ্যই লিঙ্কে গিয়ে ভিজিট করবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং এই বিপিএলে আপনার কাছে কি মনে হয় যে সাকিব আল হাসান বরিশালকে যেভাবে খেলছেন, বাংলাদেশে কি তিনি সেই ধারাবাহিকতা কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না, সেটা জানিয়ে যাবেন নিচে কমেন্টস করে। বাই বাই।